হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সব জায়গাতেই ঝুলন অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে তো আমিও আজকে ঝুলন দেখতে চলে এসেছি পাশের গ্রামে আর এখানে কোনো দিন ঝুলন হতো না এবছর থেকেই প্রথম ঝুলন স্টার্ট হয়েছে তো আমরাও শোনা মাত্রই ঠিক করে ফেললাম যে ঝুলন দেখতে যাব আর এখানে এসে দেখি সত্যি করেই প্রচুর ভিড় হয়েছে অনেক মানুষের সমাগম এখানে তো ভেতরে ঢুকেই প্রথমে মনটা খুবই খারাপ হয়ে গেল যে আমরা সবাই জানি করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের যে দুর্ঘটনার কথাটা তো সেই মর্মান্তিক দৃশ্যটাকেই ছোটো ছোটো বাচ্চারা এই ঝুলনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে আর সত্যি খুব ভালো লাগছিল দেখতে ওটা আর খুব খারাপও লাগছিলো তারপর ডান দিকে দেখলাম ছোট্ট ছোট্ট খোপ করে দিয়েছে আর প্রথমেই দেখলাম রাজা হরিশ্চন্দ্রের মরা পোড়ানো দৃশ্য আর নিচেতে খুব সুন্দর করে আগুন করেছিল বেশ লাল পলিথিন দিয়েছিল তার মধ্যে একটা পাখা চালিয়ে দিয়েছিল মনে হচ্ছিল যেন আগুনের শিখাগুলো উড়ছে খুব ভালো লাগছিল দেখতে তো দু নম্বর ঘরেতে ছিল মা দুর্গার অকালবোধন মানে ওই রামচন্দ্র যে মা দুর্গাকে পূজা করেছিল তো সেইটার দৃশ্যটা এখানে দেখানো হয়েছে আর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে সত্যিই খুব ভালো লাগছিল তো তারপরে আমরা চলে গেলাম অন্য ঘরটাতে তো সেখানে দেখলাম হ্যাঁ রাজ মা সীতাকে তুলে নিয়ে যাচ্ছে তো এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর দশখানা মাতা রাবণকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর মা সীতাকেও কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে আর যে তরোয়ালটা করেছিল না ওটা কিন্তু দারুণ লাগছিল তো এগুলো সমস্ত দেখার পর আরও একটু এগিয়ে যাওয়ার ভিড় তো এতটাই ভিড় হয়েছিল যে অটোমেটিক আমাদেরকে পেছন থেকে ঠেলা মারছিল আর আমরা এগিয়ে গিয়ে যাচ্ছিলাম একটু একটু করে আর এটা কি হয়েছে এটা কি করেছিল ঠিক বুঝতে পারিনি তবে মনে হলো যে হয়তো বয়স্ক মানুষের সাথে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে একটা অল্প বয়সী মেয়ের তো তারপরে আরেকটু এগিয়ে গেলাম তো সেখানে দেখলাম ফুটবলাররা দাঁড়িয়ে রয়েছে ফুটবল হাতে নিয়ে আর আমাদের তো সবারই সেরা খেলা ফুটবল এটা তো মোটামুটি সবাই পছন্দ করি ফুটবল খেলাটাকে তো এটা দেখতে খুবই ভালো লাগছিল দেখো আস্তে আস্তে ভিড়টা যেন আরও বাড়ছে যত রাত হচ্ছিল না তত ভিড় যেন বেশি বেড়ে উঠছিল এই দেখো এখানে রয়েছেন স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে কিন্তু ওনাকেও সাজানো হয়েছিল অনেকক্ষণ ধরে বাচ্চাগুলো ঝুলনে সেজে রয়েছে সেই সন্ধ্যা থেকে সেজেছে ওরা তো ওদের হয়তো খিদে পেয়ে গেছিলো সেই জন্য ঝুলনের যে কর্তৃপক্ষরা ছিল তারা দেখলাম ওদেরকে একটু করে শরবত বিস্কুট খাইয়ে দিয়ে যাচ্ছে আরও দেখলাম ক্ষুদিরামের ফাঁসি হচ্ছে তারপর দেখলাম এক জায়গায় শ্রী সিদ্ধিদাতা গণেশ তাকেও সাজানো হয়েছে এবং একটা বাচ্চা ছেলে ওনাকে পুজো করছে মানে একটা একদমই বাচ্চা তো এইসবই দেখছিলাম কিন্তু চোখটা না অটোমেটিক ওই দুর্ঘটনায় কবলিত যে মানুষগুলো পড়ে রয়েছিলো তাদের দিকেই চলে যাচ্ছিলো ওটা আমার সত্যি খুব ভালো লেগেছে একদম মানে মন ছুঁয়ে গেছে তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম পাশাশে একটা মন্দির রয়েছে মানে ওর সঙ্গেই লাগোয়া তো ওখানে দেখলাম শ্রীরামচন্দ্রের অহল্লা উদ্ধারের দৃশ্য খুবই ভালো লাগছিলো এখানে ঝুলন দেখতে এসে আর ঝুলুনে যারা সেজেছিলো তারা বেশিরভাগই ছিল কিন্তু বাচ্চা দু একজন হয়তো একটু বড় ছিল বয়সে তো তাদেরও ধৈর্য যে খুন ধরে ওইভাবে সেজে বসে রয়েছে দারুণ একদম মশার কামড়ে একটুও নোট ছিল না কিন্তু ওরা ওইগুলো খুবই ভালো লাগছিলো দেখতে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি বাইরের দিকে তারপর ভাবলাম হয়তো ওখানেই হয়তো ঝুলন শেষ হয়ে গেছে আর হয়তো কোথাও কিছু নেই এরপর বেরিয়ে যাব। কারণ প্রচণ্ড গরম করছিল প্রচুর লাইট ছিল তো ওখানে আর মানুষের ভিড়ও ছিল প্রচুর তো ওখান থেকে বেরিয়েই গেলাম তো তারপরে ভেতরে ঢুকলাম মন্দিরটার আর মন্দিরটা ছিল মা দুর্গার মন্দির তো সেই ছবি আমরা আর তুলিনি ওখান থেকে বেরিয়ে চলে আসার পর গরম করছিল বলে আমাকে বললো একটুখানি আইসক্রিম খাবে তো আমিও বললাম হ্যাঁ খাবো আইসক্রিম আর আইসক্রিম কিনতে গিয়ে দেখি আর এক কাণ্ড আইসক্রিমের যে স্টলটা করেছে না একটা চালার নিচেতে আর চালার উপরে রয়েছে দেখছি দুটো হনুমান মানে মানুষ সেই এত সুন্দর হনুমান দুটো করেছে চলো তোমাদেরকে দেখায় হনুমান দেখবার জন্য মানুষের ভিড় জমেছে দেখো যত ভিড় মনে হচ্ছে এইখানেই এরপর জমে গেছে আর আমিও সেই ভিড়েতে সামিল হয়ে গেলাম তো দেখো একবার ওরা কেমন চালের মধ্যে দুজরা গল্প করছে আর এত ভালো লাগছিল না দেখতে আবার মাঝে মাঝে যেন তেরেও আসছে আর ছোট ছোট বাচ্চা যখনই দেখছে না এমন খিচখিচ করছে মানে দাঁত খেঁচাচ্ছে বাচ্চাগুলো তো সব ভয়ে কাঁদতে শুরু করে দিচ্ছে এই দুটো কিন্তু আমার দারুণ লেগেছে এত সুন্দর ওদেরকে সাজানো হয়েছে ওরা একদম ঘামে মানে প্রচুর ঘেমে গেছে গা হাত তেল তেল করছে কিন্তু ওরা দারুণ মানে এ চাল থেকে ও চাল এইভাবে ওরা লাফিয়ে বেড়াচ্ছিল তো আবার অনেকে যেন তো আইসক্রিমও কিনে দিচ্ছিলো আর ওদেরকে খাওয়াচ্ছিল তারপর আমরাও আইসক্রিম কিনে নিলাম আয় দেখো ও আইসক্রিম খাচ্ছে আমিও খাচ্ছিলাম তো আমার এখন খাওয়া শেষ তারপর বাইরের দিকে চলে আসি আর বাইরে এসে দেখলাম এক জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা বাঁকে জল নিয়ে মানে শিবের মাথায় ঢালতে যাচ্ছে বাবা ভোলানাথের মাথাতে ঢালবে বলে ওরা যাচ্ছে তো দেখলাম ওটা কিন্তু খুব ভালো লেগেছে অনেক ছোটো ছোটো বাচ্চারা ওখানে শাড়ি পরে এত সুন্দর সেজেছে না দেখো তো ওগুলো দেখছিলাম আর মানে একটা পুকুর রয়েছে ওই পুকুরের মাঝখানেতে শিব ঠাকুরটা করেছে তো খুবই সুন্দর করেছে ওরা ওরা এবছর নতুন করলেও মানে প্রথম করেছে কিন্তু দারুণ করেছে সত্যি খুব ভালো লাগলো আমার ঝুলনটা দেখতে আর এসবই দেখছিলাম আর ছোট ছোট বাচ্চাগুলো কেমন সেজেছে খালি দেখো না শাড়ি পরে মানে দারুন একদম সত্যি করেই মনে হচ্ছিল যেন ওরা যাচ্ছে মাকে করে জল নিয়ে ঢালবে বলে ওদের খালি এনার্জিটা দেখো ওদের কিন্তু কারোর চোখে তখন ঘুম আসেনি আমি আবার একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছিলাম এই তোর ঘুম আসছে না তুই যে কেন দাঁড়িয়ে রয়েছিস সেইভাবে ওরা বলছে না আমাদের খুব ভালো লাগছে ঝুলন সেজে তো ওরাও সত্যি খুব এনজয় করেছে তার থেকেও বেশি বোধহয় আমরাই এনজয় করেছি তো বাড়ি যাওয়ার সময় আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম হনুমানগুলোকে তো দেখে নাও আমাদের এখানে কেমন ঝুলন হয়েছে তো সমস্ত ঝুলনটা দেখার পর আমরা এবার বাড়ি চলে যাব কারণ অনেকটাই রাত হয়েছে তো বন্ধুরা আমাদের এখানকার ঝুলন কেমন লাগলো সেটা যেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি আর অবশ্যই তোমরা জানিও তোমরা কে কোথায় ঝুলন দেখতে গেছো তো চলো এখন টাটা